আউজুবুল্লাহিমিনঈদিম বিসমুল্লাহ রহিম সম্মানিত সুধিমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে সিরাতে রাসুল্লাহ আলাইহি আলাইসাল্লাম বা মুহাম্মদ সাল্লাহ আলাইস্লামের জীবনে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সিরাত হলো ব্যক্তির জীবনী তার জন্ম জীবনে বিভিন্ন ঘটনা আচার আচরণ বৈশিষ্ট্য ও মৃত্যু সম্পর্কে আলোচনা করা হয় ইসলামে সিরাতে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বা আ সিরা আল নবুবিয়া শব্দটি মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লামের জীবনীর চর্চাকে বোঝায় সিরাতের রাসল সাল্লুসাল্লাম সাল্লামের মৃত্যুর একশত বছরের কাছাকাছি সময়ে সর্বপ্রথম ইতিহাসগ্রন্থ রচনা করেন মোহাম্মদ ইবনি সাক পরবর্তীতে ইবনি হিসামসহ বিভিন্ন ঐতিহাসিকগণ বিভিন্ন সময়ে মোহনীব সাল্লামের জীবনী চরিত্রের উপর সিরাত গ্রন্থ রচনা করেন সম্মানিত ভিউয়ার্স হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইসাল্লাম কুরাইশ বংশে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে মক্কাতে জন্মগ্রহণ করেন তিনি হজরত ইব্রাহিম আলাহিসাল্লামের নব্বইতম অধস্থন পুরুষ ছিলেন মা আমিনার গর্ভে থাকা অবস্থায় পিতা আব্দুল্লাহ মারা যান ছয় বছর পর্যন্ত মাহালিমার কাছে লালিত পালিত হন মা আমিনা মারা যাওয়ার পর দাদা আব্দুল মোত্তালিবের কাছে লালিত পালিত হন দাদা মারা যাওয়ার পর চাচা আবু তালিবের কাছে লালন পালন হন চাচার সাথে সিরিয়া বাণিজ্য করতে গেলে বাহিরা নামক খ্রিস্টান পাদ্রী পাদ্রিনা হজরত মোহামসিল্লামকে নব হিসাবে চিনতে পারেন বাল্যকালে আমানতদারি সত্যবাদী হওয়ার কারণে মক্কাবাসীগণ তাকে আল আমিন উপাধিতে ভূষিত করেন হজরত সাল্লাম যখন যৌবনকালে উপনীত হন তখন সামাজিক অন্যায় অবিচার জুলুম বিরোধ মারামারি যুদ্ধের দামামার কারণে চিন্তিত হয়ে পড়েন এজন্য প্রতিষ্ঠা করলেন যুবকদের নিয়ে হিলফুল ফুজিলের মতো শান্তি সংঘ এ সময় কাবাঘরে হাজরে আসদ পাথর স্থাপনের শান্তিপূর্ণ সমাধান করেন এবং মক্কবাসীকে রক্তক্ষয়ী সংঘর্ষের হাত থেকে রক্ষা করেন যুবক বয়সে তিনি মক্কার ধনাট্য ও নিষ্কুলশ চরিত্র অধিকারী হজরত খাদিজা রাদিল্লা তালানহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছয়শ দশ খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহামকে চল্লিশ বছর বয়সে হেরা গুহায় সর্বপ্রথম হজরত জিব্র আল্লাহ সাল্লাম আল্লাহর আদেশে কোরআনের বাণী নাজিলের মাধ্যমে শুরু হয় তেইশ বছরের নবতীর জীবন আল্লাহ তালার আদেশ এলো ইসলামের বাণী প্রচার করার জন্য হজরত মোহাম্মদ সাল্লাম গোপনে মক্কাতে তিন বছর ইসলামের বাণী প্রচার করেন বিশেষ করে রাসুল সাল্লাহাম এর সবচাইতে কাছের ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য ছিলেন তাদের নিকট ইসলামের দাওয়াত পেশ করেন দাওয়াতে সারা দিলেন প্রিয়তম স্ত্রী হজরত খাদিজ আদুল্লাহ চাচাতো ভাই হজরত আলী রাদিল্লা তালহ বাল্য বন্ধু হজরত আবু বকর রাজিল্লা তালহ হজরত উসমান রাজিল্লা তালহ হজরত জুবাইর রাজিল্লাহ আব্দুর রহমান বিন আউফ রাজিল্লা তালহ সাদ বিন আবি অক্কাস রাজিল্লা হু হজরত তালহা রাজুল্লাহ তালহ সহ মোট চল্লিশ জন সম্মানিত সুধি এবার আল্লাহর আদেশ এলো প্রকাশ্য ইসলামের দাওয়াত প্রদানের জন্য তিনি সাফা পাহাড়ে উঠে সবার উদ্দেশ্যে উদ্যাত্ত আহ্বান জানান আল্লাহর একত্ববাদ নিজের নবুয়াত এবং পরকালীন জীবনের উপর বিশ্বাস স্থাপনের জন্য খুবই মর্মস্পর্শী ভাষায় সকলকে আহ্বান জানান শুরু হলো বিরোধিতা এবং অত্যাচার নির্যাতন কুরাইদের অত্যাচার নির্যাতন যখন চরম আকার ধারণ করে তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর নির্দেশে আবিসিনিয়া বর্তমান ইথুপিয়ায় হিজরত করার পরামর্শ দেন ছয়শো সালে হজরত উসমান রাজেল্লা ও তার স্ত্রী রুকাইয়া রাজেল্লা তালহু সহ পনেরো জন এবং ছয়শো সালে তিরাশি জন পুরুষ এবং আঠারো জন মহিলা বাদশাহ নাদ্জাসীর দরবারে আশ্রয় গ্রহণ করেন ইসলাম ধর্মের প্রচারে অভাবনীয় সাফল্যে ঈর্ষান্বিত হয়ে কুরেশা মোহানবী হজরত মহাসালাম তার পরিবার ও অনুসারীদের সামাজিকভাবে বয়কট করেন ছয়শো সতেরো থেকে ছয়শো উনিশ সাল পর্যন্ত সোয়াবেবে আবি তালিবের তার আত্মীয় স্বজন ও অনুসারী মুসলমানগণ সহ অবরুদ্ধ ও সমাচ্যুত হয়ে চরম কষ্ট জীবন অতিবাহিত করেন ছয়শো বিশ খ্রিস্টাব্দে মহানবী সাল্লাহ ইসলামের প্রিয়তমা স্ত্রী জীবন খাদিদা রাজ্লা তাল এবং পিতব্য হযরত পিতব্য আবু তালিব ইন্তেকাল করেন এবছরকে দুঃখের বছর বা আমুল ফিল হুজুন বলা হয় এবছর পালকপুত্র হজরত জায়দকে সাথে নিয়ে মুকা থেকে পঁচাত্তর মাইল দক্ষিণে ইসলাম প্রচার করতে তাইফে গমন করেন কিন্তু তাইফবাসীরা ইসলাম গ্রহণের প্রত্যাখ্যান করেন এবং তাকে পাথরে আঘাতে রক্তাক্ত করেন এ সময় যখন মহানবসল্লাহ ইসলাম মানসিকভাবে ক্ষতবিক্ষত ঠিক এমনই সময়ে সাতাশের অজব তারিখে আল্লাহ তালা তার প্রিয় হাবিবকে একান্ত সান্নিধ্যে নিয়ে যান এক রাতে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পরিভ্রমণ করেন এবং সেখান থেকে উর্ধু আকাশে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন বৃহস্ত পরিদর্শন করেন এবং পাঁচোক্ত নামাজ ফরজ করেন হজর মৌসুমে মদিনাবাসীকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ছয়শো বিশ ছয়শো একুশ ও ছয়শো বাইশ খ্রিস্টাব্দে যথাক্রমে ছয়জন জন ও পঁচাত্তর জন মক্কার অদূরে আখাবা নামক স্থানে মদিনাবাসীরা শপথবদ্ধ হন এ সময় সাল্লামকে মদিনা যাওয়ার আমন্ত্রণ জানান ছয়শো বাইশ খ্রিস্টাব্দে মহানী সাল্লামের উপর অত্যাচারের মাত্রা বেড়ে গেলে এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করলে তালার আদেশে আবু অকরকে সাথে নিয়ে মুক্কা থেকে মদিনা হিজরত করেন শুরু হলো মদিনার জীবন মহানবা প্রিয় মাতৃভূমি মক্কা সেরে মদিনে ফুসলে মদিনাবাসীরা তাকে সাদরে গ্রহণ করেন ইয়াস্রিফের নাম পরিবর্তন করে মদিনাতন নবী বা নবীর শহর রাখলেন এখানে প্রথমে মসজিদে নববী প্রতিষ্ঠা করেন আনসার ও মহাসজিদের মধ্যে ভাতৃত্বের বন্ধন আবদ্ধ করলেন মদিনা প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করলেন মদিনা এবং আশেপাশে বসবাসত মুসলমান ইহুদি খ্রিস্টান ও পত্তলিকদের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে মদিনার সংবিধান বা মদিনার সনদ প্রণয়ন করেন এদিকে মুক্কার কুরাশগণ নবগঠিত মদিনার ইসলামী প্রজাতন্ত্রকে সমূলে ধ্বংস করতে যুদ্ধের দামামা বাজাতে লাগলেন এবার আল্লাহর পক্ষ থেকে অনুমতি এল সশস্ত্র যুদ্ধের ইসলামের প্রথম যুদ্ধ ছিল যুদ্ধ পরবর্তীতে অহুদ খন্দক খাইবার মোতার হুনায়ন তাবুক যুদ্ধ সহ সর্বমোট সাতাশটি যুদ্ধে অংশগ্রহণ করেন মহানবল্লাহ ইসলাম এর যুদ্ধ ছিল মূলত প্রতিরোধমূলক তৎকালীন বিশ্বের দুই পরাশক্তি বাইজেন্টাইন ও পারস্য সাম্রাজ্যকে মোকাবেলা করতে হয় ছয়শ আঠাশ খ্রিস্টাব্দে বা ছয় ষষ্ঠ হিজড়িতে সাল্লাহ ইসলাম মুক্কার কুরাইদের সাথে হুদৈবের সন্ধি স্বাক্ষর করেন এ সন্ধি ইসলাম ও বিশ্বের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে এর মাধ্যমে মুসলমানরা সর্বপ্রথম রাজনৈতিক শক্তি হিসেবে স্বীকৃতি লাভ করেন এ সন্ধিকে আল্লাহ ফাথ মুবিন বা স্পষ্ট বিজয় বলে আখ্যায়িত করেন মুক্কার কুরাশগণ হুদেবের সন্ধি চুক্তি ভঙ্গ করলে মহনাম মুক্কা বিজয়ের সিদ্ধান্ত নেন ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে অষ্টম হিজড়িতে দশ হাজার সৈন্য নিয়ে বিনা রক্তপাতে মক্কা বিজয় করেন এটা ছিল পৃথিবীর ইতিহাসে রক্তপাতহীন এক ঐতিহাসিক বিজয় রাসুল ইসলাম তিনি কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক প্রতিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন তিনি বিভিন্ন দেশের রাজন্যবর্গের সঙ্গে দূত ও প্রতিনিধি প্রেরণের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্ক প্রয়াস চালান এক্ষেত্রে তৎকালীন বিশ্বের শক্তিশালী রাষ্ট্রনায়কদের সত্যের আহ্বান জানিয়ে দূত পাঠিয়েছিলেন ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে দশম হিজড়িতে হজের সময় আরাফাতে ময়দানের জাবালে রহমতে টিলা দাঁড়িয়ে লক্ষাধিক সাবিদের উদ্দেশ্যে বিদহদের ভাষণ দেন মহানিফল্লাহ ইসলাম এই ভাষণে ইসলামের প্রকৃত মূল্যবোধ অনুযায়ী মুসলমানদের করণীয় সম্পর্কে চূড়ান্ত দিক নির্দেশনা দিয়েছিলেন এ ভাষণে আল্লাহর প্রতি আনুগত্য তার সার্বভৌমত্ব মানবজাতির জাতির ঐক্য ভাতৃত্ব সামাজিক স্বাধীনতা মানবাধিকার অন্তর্ভুক্ত করেন আমার পর কোরআন সন্নাকে আঁকড়ে ধরলে তোমরা পথভষ্ট হবে না মহানব সে তার উম্মতকে বিশেষ বার্তা দেন বিদায় হজ সম্পন্ন করে মদিনে ফেরার পর থেকেই রাসুলসলা শরীর ক্রমশ দুর্বল হয়ে পড়তে লাগল দীর্ঘদিন রোগী ভোগার পর ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে আট জুন বারৈ রবিউল আওয়াল সোমবার তেষট্টি বছর বয়সে মানবী সাল্লা সাল্লাম এতেকাল করেন সমন্বিত সধিমণ্ডলী রাসুল সেল্লা একাধারে বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সমরনায়ক ক্ষমা ও সুবিচার ন্যায় ন্যায়প্রণতার প্রতীক ছিলেন তিনি ছিলেন সমগ্র মানব জাতির আদর্শ মার্কিন লেখক মাইকেল এইস হার্ড যুক্তিসঙ্গত কারণে তার দ্য হান্ড্রেড গ্রন্থে মোহাম্মদামকে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মহামানবের স্থান দিয়েছেন আমরা যেন রাসুল সাল্লামের জীবনী থেকে আদর্শ গ্রহণ করে জীবন অতিবাহিত করতে পারি এই কামনা শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ